That's huge. That is a biggie. It's out of here. করোনা সংক্রমণের কারণে মাঝপথে বন্ধ হয়ে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসর। এই আসরে কলকাতা নাইট রাইডার্সের সাকিব আল হাসান আর রাজস্থান রয়্যালসের হয়ে মুস্তাফিজুর রহমান খেলছিলেন। খেলা বন্ধ হওয়ায় তাদেরকে দেশে ফিরতে হয়েছে। ভারতের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ থাকায় বিশেষ বিমানে করে এই দুই সুপারস্টার আজ বিকালে দেশের মাটিতে পা রাখেন। মুস্তাফিজুর রহমান স্ত্রীও দেশে ফিরেছেন। এ মাসের শেষের দিকে শ্রীলঙ্কার সিরিজ উপলক্ষে অনুশীলন শুরু হলেও সাকিব মুস্তাফিজের এখনই মুক্তি মিলছে না। দুজনকে যেতে হবে 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। শ্রীলঙ্কা সফর সামনে রেখে এই দুই তারকা কোয়ারেন্টিন মেয়াদ কমানো যাবে কিনা সে ব্যাপারে সরকারের কাছে জানতে চেয়েছে বিবিসি, কিন্তু ভারতে করোনা পরিস্থিতি খুব খারাপ হওয়ায় সেই আবেদন গৃহীত হয়নি। দুজনকে 14 দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। চলতি মে মাসের শেষে শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচ ওয়ান ডে সিরিজ খেলবে বাংলাদেশ। দলে যোগ দিতে হবে সাকিব মুস্তাফিজের 19 মে দেশে ফেরার কথা ছিল। আইপিএল বন্ধ হয়ে গিয়ে তা এগিয়ে এসেছে। সাকিব কলকাতার হয়ে 3টি ম্যাচ খেলার পর একাদশ থেকে বাদ পড়েন। মুস্তাফিজ অবশ্য রাজস্থান রয়্যালসের খেলা সব ম্যাচেই একাদশে ছিলেন। উল্লেখ্য, সাকিবের নাইট রাইডার্সের 2 ক্রিকেটার জৈব সুরক্ষার বলয় থেকে করোনায় আক্রান্ত হয়েছেন। That's huge. That is a biggie. It's out of here.